হ্যালো বন্ধুরা, দেখো আমাদের হাওড়া রোড। আজ রাতে বেরিয়ে পড়লাম বাজারে। আমি রাতে বেশি একটা বাজার করি না, কিন্তু 8 দিন হলে করি, না হলে করি না বাজারটা। সকালের দিকেই আমি বাজার করি। তো ভাই বললো, দিদি একটু আয় এই বাড়িতে। তোমরা অনেকেই জানো আমার বাপের বাড়ি আমাদের পাড়াটার মধ্যেই, আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি একই পাড়ার মধ্যে। তো ফোন করলো, দিদি একটু আয় বাজারে যাবো, একটু মাংস নিয়ে আসবো, সবজি বাজার করবো। তো চলে আসলাম মাংস নেওয়ার জন্য বাজারে। লাল মন্দিরটাই প্রথম রয়েছে তাই নতুন। বাজারের পাশে মায়ের মন্দির আছে, তো আমি বাজার আসলে মায়ের মুখটা একটু দর্শন করে যাই। মা কালী, আমার খুব ভালো লাগে মাকে। আমার মাংসের দোকানে আমার ভাই আছে আর আমার বর আছে, তিনজন একসঙ্গে এসেছি বাজারে। তো ওরা মাংসটা রেডি করছে, ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে। এখন সবজি বাজারে যাবো, সবজি নেব। লঙ্কা ঝাল হবে, 10 টাকা ভেঙে দেবো, বিশাল খাবে। না এলেবেন কাগজি লেবু কত করে লেবু? ঝিঙে খুঁড়ে দেয় গেল, ঝিঙে খুঁড়ে দেয় গেল, মাছটা যদি ছোট থেকে একটা ছোট ছোট একদম ঝিঙে যে লাগলো কত মনে আসে না। আচ্ছা ঝিঙে 1 কিলো করে 20 1 কিলো 20 1 কিলো 20 সব বাজার করেছি, মার জন্য পান না নিলে হবে না, ওই জন্য পানটাও নিতে হবে। সেদিনকে তুমি 530 টাকা দেখি একটা পাত্র দেন। ঠিকই আছে, তা দেখে নি। Thank you.
মিষ্টি হবে তো দাদা? কমপ্লিট বাজার ছোট দে।